হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। তোমরা তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো, সবাই ভালো আছো। আর আজকে হোলি, হ্যাপি হোলি সবাইকে। আমার তরফ থেকে হোলির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানালাম, ঠিক আছে? সবাই নিজের নিজের মতো হোলি খেলো, এনজয় করো, আনন্দ করো। কাউকে কিন্তু আমি জ্ঞান দিচ্ছি না, শেখাচ্ছি না, ঠিক আছে? কেউ কিন্তু অন্য কিছু মনে করো না, ঠিক আছে? হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলে দিয়ে দিনটা আজকে স্টার্ট করলাম। সবাই নিজের নিজের মতো আনন্দ করো, চলো চলো চলো। সারাদিন থেকো কিন্তু পাশে থেকো, একদম স্কিপ করলে বুঝতে পারবে না অপর্ণা কিভাবে হোলি মানালো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, স্নান টান সব কিছু হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবারে চলো কাজে লেগে পড়া যাক, হ্যাঁ? চলো চলো পাশে থেকো। তোমরা তাদের সঙ্গে তো খেলতে পারবো না, কি করো বলো? নিজেরা নিজেরাই রং টং খেলে নিয়েছি সকাল সকাল, সব বড়গুলোর সঙ্গে, ছেলেদের সঙ্গে সব খেলে নিয়েছি আমরা, হ্যাঁ? চলো এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরে সারাদিন আছে, সারাদিন। হ্যাপি হোলি সর্বদা, হ্যাপি হোলি, হ্যালো দাদা, হ্যাপি হোলি, হ্যালো দাদা, দাদা কারো কারো মাকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। না তুমি খুলে মাখাও, হ্যালো দাদা, না তুমি খুলে মাখাও। ভাইয়ের মাথায়, ভাইয়ের মাথায়, নিজেরা নিজেরা দেখছো আমরা স্নান করে কিন্তু হোলি খেলছি, হ্যাঁ? স্নান করছি, পুজো পাঠ করেছি, এখন হোলি খেলবো আমরা, হ্যাঁ? খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো, নিজেদের মধ্যেই খেলবো, কোথাও যাবো না। আমরা খাবার দাবার বানিয়ে নিয়েছি, দেখেছো নিশ্চয়ই, পরোটা বানিয়েছি আর ঘুগনি, পরোটা ঘুগনি বোন বানিয়েছে, হ্যাঁ? বোনকে আমি হেল্প করেছি, বোন মানে আমাদের আজকে মাংসটা তো হবে, কিন্তু তোমার পাশে সারাদিন থাকো, থাকলে বুঝতে পারবে কি করবো না করবো, কতটা এনজয় করবো, কি খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আর এখন পরোটা হয়েছে, বোনকে আমি হেল্প করেছি, বোনই করেছে পরোটা ঘুগনি আর হচ্ছে সুজি। অবস্থা দেখো কি অবস্থা, নিজেদের মধ্যেই করে দেখো, নিজেদের মধ্যে ঠিক আছে, বড় হয়ে যাবে। দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ? সবাইকে খেতে 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 দিয়ে দিয়েছি, এখনো রয়েছে, আমরা খাবো। মেয়েরা তো খায় না, মেয়েরা হচ্ছে একটু টাইম লাগে খেতে। এইটা হচ্ছে সকাল সকালের, ঠিক আছে? তারপর সারাটা দিন রয়েছে, মা রান্না করবে, রান্না ছিল, আমার ছিল অবস্থা দেখো, আমার ছোট ছিল অবস্থা দেখো, সকাল থেকে কি করছে দেখো, আমাকে কি করে দিল দেখো। দেখো দেখি তোমার মুখটা কি হলো, আমার মুখ দেখো, তুমি বাইরে ছাড়ো, বাইরে ছাড়ো, দিয়ে দিই। অবস্থা দেখো, অবস্থা দেখো, হোলি বলে কি আর আমাদের রান্না ছাড় আছে, রান্না তো আমাদের ছাড় নেই, দেখো রান্না বান্না চলছে কিন্তু, হ্যাঁ? এই দেখো যে টিফিন বানিয়েছিলাম, টিফিনের এখনো আটা টাটা কিছু কোচাকুচি করতে পারলাম না, রান্নায় লেগে পড়েছি। আর তাড়াতাড়ি করে না রান্না বান্না করে কে কোথার থেকে করে, দেখো না কি উৎপাত করছে সবাই, ওই পাশের বাড়ি ছোট ছোট বাচ্চাগুলো জল ফেলছে, বালতি বালতি জল ফেলছে, রং ফেলছে, ওর কোথায় খাবারের রং টং পড়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি না রান্না বান্না করে নিলে না,
রান্না করে বসি না দেখি না বলো আর তারপর এখানে মাংস হচ্ছে মাংস নিয়ে এসেছি সকালেতে বানিয়েছিল বোন পরোটা আমি বোনকে আমি হেল্প করেছিলাম মোটামুটি বোন বানিয়েছিল ঘুগনি তোমাকে দেখালাম সবাই মিলে খেয়ে নিয়েছি এবার লেগে পড়েছি মাংস রান্না করতে ঠিক আছে মাংস হলে ভাত হবে স্যালাড আর কিছু না দেখো দেখো তোমার আওয়াজ পাচ্ছ কি আর দেখো রং দেখো কতবার পচবো মুছবো বলো তো যতবারই মুছি ততবারই লাগিয়ে দিচ্ছে কেউ না কেউ লাগিয়েই দিচ্ছে এই দেখেছো কিচেনের কি অবস্থা আটা টাটা কিছুই পোছাপুচি করা হলো না কিচ্ছু পোছাপুচি করা হলো না তারপরে আবার রান্না করতে লেগে পড়েছি এখন পেঁয়াজও কাটা হয় না যা যা হচ্ছে তাইতেই মানে রান্না বসিয়ে দিচ্ছি একবার রেডি হয় না ঠিক আছে একবার রেডি হলো না এখানে মাংস ভাজতে বসিয়ে দিচ্ছি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি পেঁয়াজটা কাটবো আর ওখানে হচ্ছে মশলা পেশাপিসি করবো ঠিক আছে এইভাবেই তাড়াতাড়ি করে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে বাইরের একটু ওয়েদার দেখাই ঠিক আছে বাইরের আবহাওয়াটা দেখাই কে কি করছে হ্যাঁ আমার ছেলেদের তো ভোর থেকে একদম লেগে পড়েছে ওরা আর পাশের বাড়ির ছেলেরা কিন্তু ফোন নিয়ে যেতে পারবো না পাশের বাড়ির ছেলেরা কি জল ফেলছে মানে চিকেন বানালাম চিকেনটা একদম হাওয়ায় উড়ে গেল সবাই জল খাবারে জল খাবারে পরোটা খাওয়া হয়েছিল আবার চিকেন দিয়ে আবার চিকেন টিকেন খাওয়া হলো চিকেন চূড়া টুড়া চিড়ে চিড়ে টিড়ে খাওয়া হলো এখন আবার খাসি হচ্ছে যা হচ্ছে দু বোনে মিলেই হচ্ছে ঠিক আছে একা হচ্ছে না দু বোনে মিলে আনন্দ করে নি আনন্দ জীবনে তো কষ্ট লেগেই থাকে সারা জীবন তো দুঃখ কষ্ট করেই তো চলছে চলবে জানি না কতদিন যাক একটু আনন্দ করে নি তোর কি হয়েছে আমি ওখানে রাইস কুকারে ভাত বসিয়েছি ঠিক আছে ভাত বসিয়েছি ওখানে বসে পড়েছে ছেঁকা লেগে গেছে সেইভাবে লাগে না সেইভাবে লাগে না সামান্য লেগেছে ছোট বাচ্চা তো আর এখানে এখানে মানে এখানে খেলা তো বুঝতে পারতাম সবাই যত জল দিচ্ছে না ও রেগে যাচ্ছে বুঝলে সবাই যত জল দিচ্ছে রেগে যাচ্ছে আর আমার ব্যাকগ্রাউন্ড তোমরা একদম দেখো না একদম দেখো না আজকে তো আরো গন্দা পুরো রুম গন্দা পুরো সব একদম গন্দা গন্দা হয়ে আছে হ্যাঁ চলো একটু দেখে দিই ব্যাক ক্যামেরা করে রান্নাটা এটা এখানে মটন বসিয়েছি মটন আর চিকেন হয়ে গেছে চিকেন বিদায় দিয়ে দিয়েছে চিকেনটা কম হয়েছিল দাঁড়া ব্যাক ক্যামেরা করছি হ্যাঁ দাঁড়া ব্যাক ক্যামেরা করছি এখানে হচ্ছে চিকেন চিকেনটা শেষ হয়ে গেছে চূড়া মানে চিড়ে টিড়ে দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে মটন দু বোনি মিলে সবকিছু হচ্ছে হ্যাঁ তোমাদের শ্যাম্পু আছে পরিষ্কার করার পরে পরিষ্কার মানে
যা অবস্থা, সিঁড়ি ছাদ পুরো একদম চারতলা পাঁচতলা বিল্ডিং পুরো একদম অবস্থা শেষ। পরিষ্কার করে রান্না স্নান করবো আমরা, রান্না রান্না বান্না করে এখন স্নান করবো না। এখন কে কোথা থেকে আসবে, কে রং মেখাবে, কিছু বলা মানে বলা বড় দুধ দেয়। রান্না বান্না কমপ্লিট করে নি, একটু ছাদে আমরা নিজেরা একটু, এত তো শুকনো শুকনো খেলা হলো, ছাদে একটু নিজেরা একটু যত্ন নিয়ে খেলাধুলা করবো, রোডের একটু সব দেখবো, দেখা যাবে পরে ঠিক দুটো তিন দুটো আয়টার দিকে স্নান করবো। তা রোডের কি দেবো তুমি, রোডের দুটো আয়টার দিকে স্নান করবো, সব চার দিয়ে ঝাড়ু টুটু মারবো, এখন স্নান করবো না। আমি প্রত্যেক বছর দেখেছি স্নান করার পরে আমাকে আবার বুধ হতে হয়, ওই জন্য স্নান টান করবো। সব মানে কারো খালি পেটে নেই, কোনো টেনশন নেই, কোনো খালি পেটে নেই, সবাইকে সকাল থেকে হাত ধুচ্ছি আর খাওয়াতে আছি, হাত ধুচ্ছি আর খাওয়াতে আছি, হাত ধুচ্ছি আর খাওয়াতে আছি। কেন ছেলেদের খিদে পেয়ে যাবে, আমাদের খিদে পেয়ে যাবে, ছেলেরা খিদে পেয়ে যাবে, যেহেতু খেলাধুলো করছে আনন্দ করছে, ওই জন্য ওদেরকে হাত ধুচ্ছি খাওয়াতে আছি, ওদেরকে হাতে খেতে দিই না, ঠিক আছে আমি খাই দিতে, সবাই আনন্দ করুক এনজয় করুক, কি করবো বছরে একদিন। আর কি রসুন কাটবো? না না কাটতে হবে না, এবার পিসিং। হ্যাঁ ওখানে মাংস মানে খাসি মাংস মানে পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছে, মশলা এইভাবেই হচ্ছে, কি হবে একভাবে রেডি করে বসা যাচ্ছে না, কিছু টাইম হচ্ছে, এটা পিসা পিসি করে নি, আদা রসুন গরম মশলা পিসিয়ে নি। দাদারা এসেছিল, আমি যদি বলেছি তোমরা কিছু চিনতে পেরেছো, দাদাগুলো দেখতে আগে আগে এখানেই থাকতো, কিন্তু এখন অন্য জায়গায় চলে গেছে, এসেছে হোলি খেলতে, ঠিক আছে চলো রান্না বান্না করে নি, হোলি টু সবাই খেলে দিলাম, রান্না বান্না হচ্ছে। এখন বাজে কটা জানো? পাঁচটা। এখনো সব কাপড় চোপড় ধোয়া হয় নাই, সামান্য কটা ধুয়েছি, হ্যাঁ সামান্য কটা ধুয়েছি, এখনো সব কিছু পড়ে রয়েছে, আর ভালো লাগছে না, পাঁচটা বাজে। খাওয়া দাওয়া করে নিয়েছে, খাওয়া দাওয়া করে ধোয়া ধুই করেছে, এখন ভাবছি কিছু শর্টস করবো, ওই জন্য শর্টসের জন্য রেডি হচ্ছি, এই স্নান করলাম। হ্যাঁ চলো, আর হোলি হোলি বছরের শেষ পরব হয়ে গেল, মানিয়ে নিলাম, আনন্দ ফুর্তি করে নিলাম, এবার কিন্তু একটু খুব ক্লান্তি বোধ লাগছে, দেখা যাক দুটো শর্টস করবো ভাবছি, আজকে সকাল থেকেই শর্টস করা হয় না, কিছুই করা হয় না, দুটো শর্টস করবো, দেখা যাক। পাঁচটা বেজে গেছে তো অন্ধকার অন্ধকার হয়ে আসছে, দেখা যাক যদি সব কিছু ধোয়াধুই, পুরো বিল্ডিং ধোয়াধুই, আমি একা করি না, সবাই করেছিলাম, সবাই মিলেই খাওয়া দাওয়া করেছি, সবাই মিলেই ধোয়াধুই করেছি, আর জুতো চপ্পল দেখো না সব একদম সব ধোয়াধুই করে দিয়েছি সব। চলো এখনো অনেক কিছু পড়ে আছে, যাই হোক হলো, লাস্ট পরও সবাই মিলে আনন্দ করতে হলো, পুরো বিল্ডিংয়ে সব কিছু ধোয়াধুই হয়ে গেল, এবারে দেখতে পাচ্ছ বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি, সব কিছু ধুয়ে নিয়েছি, সব একদম পোছা পুছি করে একদম সুন্দর করে নিয়েছি, ওখানে সামান্য কিছু খাবার দাবার রয়েছে, এবারে রুম টুম এলানোর পালা, রুম টুমের অবস্থা একদম শেষ ছিল, কি বলবো আর। চলো
গুড ইভিনিং, আবারও চলে এসেছি কিচেনে। দেখো কিচেনে আমাকে দেখতে পাবে। হ্যাঁ, আবার বসিয়েছি চা, চা খাবো, দুটো মুড়ি খাবো, আর দিনের বেলা সব কিছু রয়েছে, কিচ্ছু রাত্রিতে বানাবো না, ওই জন্য ভিডিওটা আর বড় করবো না। ঠিক আছে, ভিডিওটা এখানে এন্ড করে দেব। দেখতে পাচ্ছ এখানে চা হচ্ছে, লাল চা তো একটু খেতেই হবে, লাল চা, দুধ চা খাবো না, যেহেতু তেল মশলা খাওয়া হয়েছে। আর দু বোনে মিলে প্রোগ্রামটা করেছিলাম, যা ঠিকঠাক সুন্দরভাবে কাটাতে পারলাম দিন, কিন্তু একটু চা খেতে হবে, মাথা ভীষণ ধরে আছে। আজকের দিনে হোলি খেলার পরে না সবাই আইসক্রিম খাচ্ছে, আর আমার আমি উল্টো আইসক্রিম খাবো না। দেখেইছো তোমরা আমার ছেলেরা কতটাই জল ঘেঁটেছিল, কতটাই ঠান্ডা লাগিয়েছে, দেখো না সবার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়ে আছে, সবার ঠান্ডা লেগে গেছে। এখন একটু গরম গরম চা দিই, আর একটু মুড়ি, আর মুড়ি ভুজিয়া, আর এখানে দেখো ব্যাক ক্যামেরা করছে না, দেখিয়ে দিচ্ছে, এইভাবে মটন রয়েছে, একটু মটন রয়েছে, এতে ভাত রয়েছে, তো তেল পাঁপড় ভেজেছিলাম তেল, ও যা আছে রাত্রিতে হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আমাকে দেখতে পাচ্ছ এখনো গালে রং রং, কেন বলতো সারাটা দিন এ নয় সে নয় রং দিতে আছে, স্নান তো করলাম, তোমাদেরকে বলেইছিলাম 5টা, হ্যাঁ ওই টাইম 5টা সাড়ে 5টা হয়ে গিয়েছিল স্নান করতে করতে, এখন খিদে পাচ্ছে না, অনেক টাইমে অনেক বেলাতে খেয়েছি, খিদে পাচ্ছে না, কিন্তু চা একটু খেতে হবে, চা না খেলে হবে না গো, মাথা মাথা খুব ধরে আছে। আর আমার জামা কাপড় একদম অবস্থা খারাপ, জামা কাপড় অবস্থা একদম খারাপ, দেখতে পাচ্ছ বাবুটা বসে আছে দেখতে পাচ্ছ, চলো চাটা নিয়ে নি। জামা কাপড় অবস্থা একদমই খারাপ, আর মিলাতে ইচ্ছে করছে না, এটা ওটা জামা কাপড় খুঁজতে, হোলির জামা খুঁজতে খুঁজতে, ওদের হোলির জামা ছিল আগের থেকে, কিন্তু এবার আর খুঁজে পেল না, আমার মনেই ছিল না যে আগের থেকে ওদের জামাটা বার করে দিই, আর যাই হোক খুঁজতে খুঁজতে সব জামা কাপড় টেনে ফেলিয়ে দিয়েছে, কিন্তু এখন তো পিছানোর টাইম নেই। চলো 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 বাই করে দিচ্ছি এখানে, সবাই ভালো থেকো, সুস্থ সাবধানে থেকো, আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবসময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, ঠিক আছে, বাই 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 বাই, গুড নাইটটা করেই দিচ্ছি। এখন কিন্তু 7টা পার হয়ে গেছে, 8টা বাজতে যাচ্ছে, হ্যাঁ 8টা হয়তো বেজেই গেছে, আমার তো রাত্রিতে এসেছি, শুয়েছিলাম ভালো লাগছিল না, চলো চাটা ছেঁকে নি, ভালো থেকো সবাই, হ্যাঁ হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি, বছরের শেষ প্রোগ্রাম হয়ে গেল।